আফজাল হোসেন লিখেছেন, কোরবানি করার উদ্দেশ্যে পশু কেনার কিছুদিন পর যদি সেটা গর্ভবতী প্রমাণিত হয় তখন কী করণীয়? সেই পশুটা পালন করার জন্য রেখে দিয়ে বা বিক্রি করে অন্য পশু কোরবানি করা যাবে কিনা? পশু কেনার পর যদি সেটাকে গর্ভবতী মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফোকায় হানাফের মত অনুযায়ী সচ্ছল ব্যক্তি হলে সেই পশু আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, আরেকটা পশু কিনে সেটাকে আপনি কোরবানি করতে পারেন। আর যদি অসচ্ছল হন তাহলে সেক্ষেত্রে আপনি কোরবানির পশু কেনার পর সেটি জবাই করার পর যদি তার গর্ভে কোনো বাচ্চা থাকে সেটাকেও জবাই করতে পারেন, সেটা আপনি খান বা না খান সেটাও জবাই করবেন, সেটা আপনি খান বা না খান, এটা ফোকায় হানাফের মত। অন্য ফোকায় একরামের এক্ষেত্রে কিছুটা ভিন্ন মত আছে। আর যদি আপনি এটাকে রেখে দিতে চান, রেখে অন্য আরেকটা কিনেন, যেমন একটু আগে বললাম, তাহলে সেটা আপনার জন্য জায়েজ রয়েছে।